আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্যে তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে। আর এটা ফ্রি অফ কস্ট। কাটলেট বানাবো বলে আমি চিকেন পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে আট দশ কোয়া রসুন আর একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপরে এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো, বিট নুন, সাদা নুন দিয়েছি। দিয়ে এবার এটাকে, এতে বেশি মশলা যাবে না, এবার এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে যদি জল জল লাগে তখন একটু ব্রেড ক্রাম ইউজ করব। ঠিক আছে, চলো এরপর দেখাচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে পাশে রেখে দিয়েছি। এবার আমি আলাদা করে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটাও এর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি চিকেনের সাথে। মিশিয়ে এবার তোমাদের যার যেমন কাটলেটের শেপ পছন্দ সেরকম শেপ করে দেবা, দিয়ে তারপরে সেটা ব্রেড ক্রাম্বের মধ্যে বা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে এদিক ওদিক করে নিয়ে রেখে দেবা ফ্রিজে খানিকক্ষণ, তাহলে আরও ভালো হবে ভাজতে। দিয়ে তারপর সেটাকে ভাজবা। Thank you.